হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্দিরাস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা বার্থডে বাড়ির ভিডিও দিতে যাচ্ছি। আর এটা কার বার্থডে বলতে, এটা সিনুর ফ্রেন্ডের বার্থডে। সিনু অনেক দিন ধরে ওয়েট করছিল ওর বার্থডের জন্য। চিকুর হ্যাপি বার্থডে, তোমরা আগেও দেখেছো নিশ্চয়ই চিকুকে। তো চলো দেখে নাও চিকুর হ্যাপি বার্থডেতে সিনু কতটা আনন্দ করেছে। তো এখন চিকু রেডি হচ্ছে ওর কেক কাটার জন্য, তাই জন্য সবাইকে আগে টুপি দিয়ে দিচ্ছে। তো আমিও ওই ভিড়ের মাঝখানেই দাঁড়িয়ে আছি, সিনু আমার পাশে দাঁড়িয়ে আছে। কারণ ওর একটাই প্রবলেম, ও কেক খাবে না, যেটার জন্য ওর আনন্দ হচ্ছে, কিছুটা টেনশনও আছে আপাতত। তোমরা যেমন দেখতে পাচ্ছি চিকু কেক কাটার জন্য রেডি, কিন্তু চিকুর শরীর কিন্তু একদমই ভালো ছিল না সেদিন। ওর তখনও জ্বর ছিল যখন ও কেক কাটার জন্য রেডি হচ্ছে। তো যাই হোক, ওর বার্থডেটা ভালোই গিয়েছিল, ও মেডিসিন খেয়েছিল, তো সেহেতু জ্বরটা সেই মানে তার কিছুক্ষণ পরে চলে গিয়েছিল। কেক খাবি না, এখানে কেক না খেলে জেলে ভরে, কেক খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, কেক খাবে না, খাবে না, খাবে না। হয়ে গেছে, নম বিষ্ণু। ও খাবে না, ও খায় না, ও দিদি দিদি গুড বয়, গুড বয়। তো এখন টাইম হয়ে গেছে ডিনারের, তো সবাই বসে পড়েছে খেতে। ওই যে ওখানে বার্থডে বয়ও বসেছে, আর এই সামনে সিনু।
তো শিনু যেহেতু খেতে পারে না ওই জন্য আমি খাইয়ে দেবো ওকে। তো অনেক দিন ধরে শিনু অপেক্ষা করছিল চিকুর বার্থডের জন্য, তো আজকে শিনুরও খুব খুব মজা হয়েছে, খুব মজা করেছে, সবার সাথে খেলেছে, তো খুব সুন্দরভাবে খেয়েও নিয়েছে, যেটা বাড়িতে করে না ভালোভাবে। এই যে দাঁড়িয়ে আপাতত লাস্টে পাঁপড় খাচ্ছে, তো ওকে চিকুকে আশীর্বাদ করি যে ও জীবনে খুব বড় হোক, খুব খুব ভালো থাকুক আর খুব সুস্থ থাকুক। তো আশা করি আগের ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর সাইডে যে বেল আইকন আছে ওতে প্রেস করে দেবে যাতে আমার যে কোনো নতুন ভিডিও এলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আর যাতে আমি আরও এগিয়ে যেতে পারি সেটা তোমরা দেখো। আমার মায়ের চ্যানেলে সাবস্ক্রাইব করবে না, যদি ভালো লাগে আমার কমেন্ট সব করবে, আমার মায়ের চ্যানেলে একদম ভুলবে না কমেন্ট করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, টাটা, বাই বাই।